পাচারের কাণ্ড তো শুনেছেন অনেকেই, তবে চাল বোঝাই ট্রাকে করে পায়রা পাচার করার কাণ্ড শোনা যায়নি আগে কখনো। বস্তাবন্দি শতাধিক পায়রা সহ গ্রেপ্তার দুই যুবক, জানা গিয়েছে ফুলবাড়িতে চলছিল এনজেপি থানার পুলিশের নাকা তল্লাশি। সেই সময় একটি চাল বোঝাই ট্রাকের ওপর কয়েকটি বস্তা নড়াচড়া করছিল, বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি নেওয়া হয়। ছটি বড় বড় বস্তার ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পায়রা। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায়, পায়রাগুলি করণদিঘি থেকে নিয়ে আসছিল তারা। সরকারি আইন অমান্য করে লাইভ স্টক পারমিট ছাড়া পায়রা নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। এরপর বন বিভাগকে খবর দেয় এনজেপি থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বন বিভাগের কর্মীরা। বস্তাবন্দি শতাধিক পায়রা সহ দুই অভিযুক্তকে বন বিভাগের হাতে তুলে দেয় এনজেপি থানার পুলিশ। বন বিভাগ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে আনছিলে? কি নাম তোমার? কে নামে তোমার? পাচারের কাণ্ড তো শুনেছেন অনেকেই, তবে চাল বোঝাই ট্রাকে করে পায়রা পাচার করার কাণ্ড শোনা যায়নি আগে কখনো। বস্তাবন্দি শতাধিক পায়রা সহ গ্রেপ্তার দুই যুবক, জানা গিয়েছে ফুলবাড়িতে চলছিল এনজেপি থানার পুলিশের নাকা তল্লাশি। সেই সময় একটি চাল বোঝাই ট্রাকের ওপর কয়েকটি বস্তা নড়াচড়া করছিল, বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি নেওয়া হয়। ছটি বড় বড় বস্তার ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পায়রা। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায়, পায়রাগুলি করণদিঘি থেকে নিয়ে আসছিল তারা। সরকারি আইন অমান্য করে লাইভ স্টক পারমিট ছাড়া পায়রা নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। এরপর বন বিভাগকে খবর দেয় এনজেপি থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বন বিভাগের কর্মীরা। বস্তাবন্দি শতাধিক পায়রা সহ দুই অভিযুক্তকে বন বিভাগের হাতে তুলে দেয় এনজেপি থানার পুলিশ। বন বিভাগ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে আনছিলে এগুলো? কোথা থেকে আনছিলে? কি নাম তোমার? কে নামে তোমার? এখন থানা থেকে নিলাম, এখন ওনারা কোথায় ধরেছেন সেই বিষয়টা আমাদের জানানো। আমরা এখন ওনাদেরকে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে পুছতাছ করবো যে এরা কোনো রকম রিলেটেড অন্য কিছুর সাথে জড়িত আছে নাকি, সেটা দেখার পরে তারপরে আমরা নিয়ে যাবো। আপনারা কী ভাবছিলেন, কী কেন আনা হয়েছিল, কী মনে হয় মনে হচ্ছে? এই বিষয়টা তো আমাদের জানাই নাই, কেননা কী বিষয় নিয়ে আসে এটা অ্যাকচুয়ালি আমাদের ফরেস্ট পেস না তো। এখন আমরা এটা নিয়ে যে এর সাথে কোনো রকম রিলেটেড কোনো রকম টিয়া পাখির সাথে এরা জড়িত আছে নাকি সেটা পুছতাছ করার পরে আমরা এখন আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো, করার পরে আমরা সেটাকে যদি সেরকম হয় তাহলে আমরা জমা এটাকে ছেড়ে দেবো। আপনার নামটা বলবেন একটু? আমার নাম জাহারুল মোহাম্মদ আলী, ডিআরএফ আর।